হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত জরুরি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের অনেকটাই লাভবান হবেন। কেননা হচ্ছে কি, আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু বেকারত্ব চলাফেরা করে। হ্যাঁ, তো আজকে আর কেউ বেকার থাকবেন না। ইমুর ভিতরে যারা হচ্ছে কি একটু সময় দেন, তারাও অন্তত হচ্ছে কি কাজটি করতে পারবেন। ইমো থেকে হচ্ছে আপনারা চাইলে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে, সাপ্তাহিক, মাসিক, এমনকি দৈনিক। আপনারা চাইলে কিন্তু এই টাকাগুলো ইনকাম করতে পারেন। আর সেটা কীভাবে করবেন আজকে কিন্তু সেটার প্রসেসটা আমি দেখিয়ে দেবো। দেখেন, এখানে আমাদের ইমোর প্রোফাইলে ঢোকার পরে দেখবেন আপডেট ইমোর ভিতরে আমাদের এখানে ইমো জব নামে একটি অপশন চলে আসে। পাশে হচ্ছে গিয়ে দেখেন একটি লক আছে, কিন্তু এই লকটি হচ্ছে গিয়ে আপনারা আনলক করে হচ্ছে গিয়া এই কাজগুলি আপনারা করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে বসে কিন্তু আপনারা চাইলে কিন্তু বৈদেশিক যে টাকা পয়সা আছে সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন বাংলাদেশে বসে। দেখেন সেটা কীভাবে, সেটা দেখানোর জন্য কিন্তু আমি এখন চলে আসছি আপনাদের পুরো ভিডিওটা জুড়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় টানবেন না। যদি কোনো জায়গায় টাইনে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটার কোনো অংশ যদি বাদ পড়ে তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। দেখেন এখানে কী বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে যে আমার ইকামা যাচাই করা হচ্ছে। ঠিক আছে, আমি হচ্ছে ইকামাটা জমা দিয়ে ফেলছি, এটা আপনাদেরকে জমা দিতে হবে। এই যে দেখেন এখানে বিবরণস্বরূপ কিছু দিয়ে দিছে, এটা কিভাবে কি করবেন না করবেন সেটা দিয়ে দিচ্ছে। আজকে আপনাদেরকে ডিটেলস আমি হচ্ছে গিয়ে বুঝিয়ে দিব। দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনারা কি করবেন, এই বিবরণের উপর টাচ করে দিবেন। বিবরণের উপর টাচ যখন কিনা করবেন তখন এখানে কিন্তু দেখেন কি দেওয়া আছে যে ইকামা আপলোড করুন। ইকামা হচ্ছে গিয়ে আপনার যে ভোটার আইডি কার্ডটা। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে থাকেন বা বাইরে থাকেন, যে যে জায়গার ভোটার সেই ভোটার আইডি কার্ডটি সুন্দরভাবে চারকোনাভাবে ছবিটি তুলবেন। দেখেন এই যে, যাতে চারকোনাটা সম্পূর্ণভাবে উঠে। দেখেন এখানে আমাদের নিচে কিছু সরব হচ্ছে গিয়ে আপলোড দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে। দেখেন এটা আছে গ্রহণযোগ্য, এখানকার কিন্তু চারটা কোনা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যেতেছে। এমনকি দেখেন এখানে কিন্তু স্পষ্ট না বিধায় কিন্তু এটা ক্রুচিহ্ন, এটা কিন্তু একটু ঘোলা ঘোলা দেখে এখানে অস্পষ্ট বলা হয়েছে। এমনকি অতি প্রকাশিত এটাও কিন্তু হয় না একা। তো অবশ্যই দেখেন এটা এটা আছে শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য। তো আপনারা হচ্ছে সুন্দরভাবে এরকম একটা ফটো নিয়ে নেবেন ক্যামেরা দিয়ে তুলে মোবাইলের, তারপরে এখানে দেখেন আমাদের এখানে বলা হয়েছে যে আপলোড করুন এই ফটোটি। আপনারা কী করবেন এখান থেকে হচ্ছে গিয়ে আপলোড করবেন, এই যে আপলোডের অংশ আপনারা কী করবেন এখানে আপলোড করবেন। আপলোড করার পর হচ্ছে গিয়ে আমার মতো এরকম হচ্ছে গিয়ে প্রসেসিংয়ে চলে আসবে। আমি কিন্তু এই মাত্রই কিন্তু আপলোড করছি, এটা আমি ভিডিওতে দেখাইলাম না, কারণ এটা আমি অটোমেটিক আপলোড করে দিচ্ছি। দেখেন একটু ব্যাগেজে, ব্যাগেজ গেলে হচ্ছে গিয়ে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু জিনিসটা আপলোড করে দিয়েছি অটোমেটিক। আপলোড করার পরে কিন্তু আমার এখানে কাজ যেটা হচ্ছে কাজটা যাচাইকরণ, সেই কাজটা কিন্তু এখান থেকে আমার বেছে নিতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে কোন ধরনের কাজগুলি করব সেটা কিন্তু আমার নিজের বেছে নিতে হবে। দেখেন এখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে কাজটা বাঁচতে পারবেন, এই যে দক্ষতা, আপনাদের দক্ষতা অনুযায়ী হচ্ছে কি আপনারা কাজ বেছে নেবেন। তো সেটার জন্য আপনারা কী করবেন, এই দক্ষতার উপর টাচ করে দিবেন। ঠিক আছে, এটার উপর কাজ করার পর আপনার হচ্ছে এখানে কি ইংরেজিতে কথা বলবেন না আরবিতে কথা বলবেন, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু আরবিয়ান, হ্যাঁ আরবিয়ান রাষ্ট্রে, এটা হচ্ছে গিয়া আরব দেশে হচ্ছে গিয়ে কাজটা আপনারা করতে পারবেন বাংলাদেশে বসে। তো আমরা কি করব, ইংরেজিতে কথা বলবো, যেহেতু আমি আরবি পারি না, তো সেহেতু হচ্ছে গিয়ে আমি ইংরেজিতে কথা বলুন এটার উপর টাচ করে দিয়ে ওকে করে দিলাম। দেখেন তারপর হচ্ছে গিয়ে কী করবেন, কাজের যে ধরনগুলি আছে এটা বাছার জন্য দেখেন এই যে এখানে আমাদের একটা হোম পেজের মতো একটা অপশন আছে, আমরা কি করব এটার উপর টাচ করে দেব। দেখেন এটার উপর যখন কিনা টাচ করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কাজের ধরনগুলি চলে আসছে। এখানে দেখেন সব, আপনি চাইলে সব ধরনের কাজগুলি একসাথে করতে পারেন। এমনকি এখানে আছে পরিচ্ছন্নতা কর্মী, শ্রমিক, তারপর হচ্ছে ওয়েটার। ঠিক আছে, এখানে দেখেন সবগুলি কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এখানে এই যে ডিটেলস হচ্ছে গিয়ে সব, পরিচ্ছন্নতা কর্মী, শ্রমিক, ওয়েটার, সাধারণ শ্রমিক, নির্মাণ কর্মী, কাঠমিস্ত্রি, লোহার শ্রমিক, ইলেকট্রিনিয়ান মানে ইলেকট্রিশিয়ান, এমনকি প্লাম্বার। মোট হচ্ছে কি এই কাজগুলি কিন্তু আপনি বাংলাদেশে বসে চাইলে কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু এই কাজগুলি করতে পারবেন। এমনকি যারা হচ্ছে কি আরব দেশে আছেন তাদের জন্য তো ভালো। ঠিক আছে, যেরকম এই যে ওয়েটার, শ্রমিক, সাধারণ শ্রমিকের যে যে কাজগুলি থাকে সরাসরি হাত দিয়ে তার করতে পারবেন না, এই যে কথা আছে কিন্তু অনলাইনে বসে বসে কাজ করে। তো অনলাইনে বসে বসে কাজ কীভাবে করে সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। কেননা হচ্ছে কি আমি কিন্তু এখন কিন্তু আমার আকামাটা জমা দিয়েছি। হ্যাঁ,
তো আমার কাজটা কিন্তু এখন হচ্ছে আমি এখন বেছে নিব আমি কোন ধরনের কাজটা করব এখানে বসে। তো আপনারা দেখেন এখানে কিন্তু এই যে দেখেন রিয়াদ, হ্যাঁ এই যে রিয়াদ সৌদি আরব, রিয়াদ সৌদি আরব মাসিক বেতন আপনি চাইলে কিন্তু বেতনটা কিন্তু দেখেন। এই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়া এই যে দেখেন জরুরি ভিত্তিক সৌদি আরবের বিখ্যাত হ্যাঁ কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান পদে ঠিক আছে নিয়োগ চলছে, বেতন হচ্ছে 1200 থেকে 300, আহার টিপস বাসস্থান ডিউটি 8 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর। ঠিক আছে এখানে কিন্তু এই যে দেখেন একটা ছেলে কিন্তু এখানে অটোমেটিক কাজ করতেছে, এই দেখেন নীরব নামে একটি বলা ব্যক্তিগত নিয়োগকর্তা। ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু চাইলে কিন্তু আপনি কলের মাধ্যমে কিন্তু তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। ঠিক আছে এই যে দেখেন এখানে কলের সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ পারবেন। তো আপনারা হচ্ছে কি এখান থেকে চাইলে কিন্তু যে যেই কাজ করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যখন কিনা এই আকামাটা জমা দিবেন ঠিক আছে, এই যে তখন কিন্তু আপনার সাথে তারাই যোগাযোগ করবে করবে ছবি আর অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। আর বাংলাদেশে বসে কিন্তু ঘরে বসে কিন্তু এই কাজ ধরো কাজগুলি করতে পারবেন আপনারা ইমোর ভিতরে। ছবি আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে কীভাবে কাজগুলি করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।